ডোমকলে ফিরাদ হাকিমের সভার আগে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে এদিন দুপুরে ডোমকলে ফিরাদ হাকিমের সভা রয়েছে তার আগেই ঘটে এই বিস্ফোরণ ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় আহতের নাম পলি বিবি সোমবার ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগরের চোঁয়াপাড়া এলাকায় জানা যায় সোমবার দুপুরে মজিবর আনসারির বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে মজিবরের স্ত্রী পলিবিবি গুরুতর আহত হন আহত মহিলা সহ বাড়ির লোকজন বেপাত্তা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তির বাড়িতে বোমা মজুদ ছিল সেই বোমা ফেটে বিস্ফোরণ ঘটে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় এক বাসিন্দা জানান মজিবর তৃণমূলের কর্মী সে বোমা বাধার কাজ করেন বিগত দিনেও বোমা নিয়ে কারবার করেছে সে বলে অভিযোগ এদিন হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে বোম ঘরে রেখেছিল যে কোনো আশেপাশে সব আমরা তো দেখতে পাইনি কেউ হয়তো দেখতে পাইনি আমরা শুনে আসলাম কেউ নাই বাড়িতে একটা এটাই আর কিছু শুনিনি এটা বাড়ি পার্টি করে